ধরুন আপনি একটা নতুন স্মার্টফোন কিনলেন এবং সেই বক্সে স্মার্টফোনের বক্সের ভিতর আপনি দেখলেন একটা স্ক্রু ড্রাইভার রয়েছে, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, যা দিয়ে আপনি চাইলে আপনার ওই স্মার্টফোনটিকে খুলতেও পারবেন। হ্যাঁ, আপকামিং স্মার্টফোন CMA Phone 1 এটার বক্সে ওরকম একটা স্ক্রু ড্রাইভারই থাকছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নিশ্চয়ই খুব ভালো আছেন। ঈদের পরে কে কে চলে আসলেন ঢাকায় কমেন্ট করে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে টেক নিউজে দুইটা গিভের রেজাল্টও থাকবে, তো কারা কারা হলেন লাকি উইনার অবশ্যই একটু দেখে যান, স্ট্যাটি উইন আর কি। অলরাইট, তাহলে শুরু করা যাক রিয়েলমি দিয়ে। রিয়েলমির GT6 স্মার্টফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করে দিয়েছে ওরা, তো বাংলাদেশে খুব শীঘ্রই আনাবেশে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। এই ডিভাইসটাতে 1.5K রেজলিউশনের প্যানেল রয়েছে, ওলেড প্যানেল, অবশ্যই 120Hz হাই রিফ্রেশ রেট এটা অফার করছে, এবং ব্রাইটনেসও খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে, মানে 1600 nits, যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে ওই মানে কি বলে নাম্বার গেমের ক্ষেত্রে একটু পিছিয়ে থাকতে পারে, বাট আই থিঙ্ক এটাই ওকে হবে। তবে এই ফোনের ডিসপ্লেটা কার্ভ এবং প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Zen 3। এই প্রসেসরটা কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। আমি শিওর এবছর আমরা অনেক অনেক ডিভাইসে এই প্রসেসরটা ব্যবহার হতে দেখব, যেখানে লাস্ট ইয়ারে আমরা এরকম প্রাইস সেগমেন্টে মিড রেঞ্জের প্রসেসর বেশি দেখছিলাম, বাট এই প্রসেসরটা এবারে বেশি ব্যবহার হবে বলে আশা করছি। ক্যামেরায় 50-50+8 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার, তার মানে আলট্রা ওয়াইড, টেলিফটো, মেইন ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে। আর এতে ব্যাটারি রয়েছে 5500mAh ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য, তবে গ্লোবাল ভ্যারিয়েন্টটা যতদূর সম্ভব 5100mAh মেবি যতটুকু মনে পড়ে আর কি। এর সাথে চার্জারটা বেশ বড় সড়ো রয়েছে, 120W চার্জিং সিস্টেম এবং IP65 মতো রেটিং আছে এতে। 8/256GB ভ্যারিয়েন্টের দাম রেখেছে ইন্ডিয়াতে 40,999 RS, তবে আমার মনে হয় এই প্রসেসরটা অলরেডি আরও কম দামে পাওয়া যাচ্ছে, ইভেন বাংলাদেশ মার্কেটে আমরা পেয়েছি। কিছুদিন আগে ইনফিনিক্স বাংলাদেশ মার্কেটে একটা দারুণ স্মার্টফোন লঞ্চ করছিল, কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা, ইনফিনিক্স Note 40 Pro 4G ভ্যারিয়েন্ট। তো এটা 5G কিন্তু বাংলাদেশে লঞ্চ করে নেই। তো ইনফিনিক্স Note 40 সিরিজের 5G যে স্মার্টফোনটি, এই ডিভাইসটা আমাদের মার্কেটে এখন আসেনি, বাট ইন্ডিয়ান মার্কেটে অলরেডি চলে আসছে, বাংলাদেশ মার্কেটে এটা আসার পসিবিলিটি আছে। এই ডিভাইসটাতে ফ্ল্যাট প্যানেল থাকছে, আগেরটা যেমন আমরা দেখছিলাম কার্ভ প্যানেল, এবারে কিন্তু এখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে, কিন্তু হতাশ করে নেই, অ্যামোলেডই দিয়েছে এবং 120Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে। এখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7020, যা মূলত একটি 5G চিপ। আর এই ফোনে 5000mAh ব্যাটারি থাকছে, 33W চার্জিং সিস্টেম রয়েছে, তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 15W। ইন্ডিয়ার ক্ষেত্রে 8/256GB ভ্যারিয়েন্টের দাম ₹20,000, বাংলাদেশের ক্ষেত্রে আশা করছি 30-এর মধ্যেই থাকবে, আর যেহেতু বড় ভাই অলরেডি ওরকম প্রাইস সেগমেন্টে এক্সিস্ট করে। CMA Phone 1 নিয়ে বলছিলাম, CMF কোন ব্র্যান্ড এটা? নাথিং এর সাব ব্র্যান্ড, লাস্ট টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো CMF Phone 1, এটার বক্সের মাঝে ছোট্ট আর একটা বক্স দেখা গেছে, যে বক্সের ভিতরে একটা স্ক্রু ড্রাইভার রয়েছে, এবং এক পাশে আমরা দেখছি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, অন্য পাশে আর একটা সিম এজেক্টর টুলের মতো মনে হচ্ছে, আমার কাছে তো তাই লাগছে। এখন এই ফোনের ডিজাইনটা যদি একটু খেয়াল করেন, রিয়ার প্যানেলটা, সেখানে কিন্তু আমরা স্ক্রুও দেখতে পাচ্ছি এবং ফ্ল্যাট স্ক্রু দেখা যায়। তো এটা দিয়ে কি মানে একে খোলা যাবে? খোলা গেলে হয়তো রিয়ার প্যানেলটাকে কি আলাদা করে ব্যবহার করা যাবে, ব্যাক প্যানেলটাকে কি আলাদা করা যাবে? ভাই, নাথিংয়ের যেহেতু মানে সাব ব্র্যান্ড, অবশ্যই এখানে নতুনত্ব থাকবে, মানে ডিজাইনে, যেটা আমরা Nothing Phone 1, 2 দেখেছি, হয়তো এই ফোনেও স্পেশালিটি রয়েছে। যেমন লাস্ট টেক নিউজে শেয়ার করছিলাম, এই ফোনের সাথে একটা ক্রাউন হুইলেই আপনারা পেয়ে যাচ্ছেন, যেমনটা আমরা ঘড়ির ক্ষেত্রে দেখি, ক্রাউন হুইল ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু করা যায়, ঠিক তেমনিভাবে এই ফোনের সাথেও বেশ বড় সড়ো একটা ওই যে ভলিউমের মতো একটা মানে ইয়া দেখছি, ক্রাউন হুইল দেখছি, তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা তো করা যাবে নিশ্চয়ই। অন্যদিকে টুইটারে দেখলাম অনেকেই দাবি করছে এই স্মার্টফোনটা হতে যাচ্ছে এমন একটা ফোন, তার প্রাইস সেগমেন্টে সবচেয়ে সেরা প্রসেসরযুক্ত ডিভাইস, মানে কম দামের মধ্যে আপনারা ভালো প্রসেসর পেতে যাচ্ছেন এই ডিভাইসে। এখন এই ফোন সম্বন্ধে যারা জানেন না তাদের দৃষ্টি বলবো, মিডিয়াটেক ডিমেনসিটি 7200 রয়েছে এই স্মার্টফোনের মাঝে, যেটা যথেষ্ট ক্যাপেবল একটি SoC, যদি কম দামে পাওয়া যায় তাহলে তারা জোস হয়। অন্যদিকে এতে ওলেড প্যানেল পেয়ে যাবেন, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং Full HD+ রেজুলেশন থাকছে। চিন বেজেল দেখে যা মনে হয় Nothing Phone 1 মতো হবে এটা, প্লাস এটাতে ব্যাটারি রয়েছে 5000mAh এবং 33W চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। অন্যদিকে ক্যামেরা রিয়ারে দুইটা বড় ভাইদের মতো 50-50 করে থাকছে, এখানে একটা আলট্রাওয়াইড, একটা মেইন শুটার। ইন্টারেস্টিং জিনিসগুলো আমার মনে হচ্ছে, এবং কালার ভ্যারিয়েন্টগুলো বেশ বোল্ড সলিড কালারে আসছে আর কি, ডিভাইসগুলো গ্রিন, অরেঞ্জ, ব্লু এরকম বোধ হয় থাকবে আর কি, দেখা যাক এই ডিভাইস আসলে আমি অবশ্যই এটা একটা রিভিউ দেবো, ইন্টারেস্টিং জিনিস আর কি। এনিওয়ে, রেডমি তাদের Redmi 13 5G ডিভাইসটি আগামী মাসের 9 তারিখে লঞ্চ করতে যাচ্ছে, July 9 এই ডিভাইসটি লঞ্চ করবে। তো এই ডিভাইসটাতে স্পেশালিটি কোথায়? ওই যে 5G চিপ পেয়ে যাচ্ছেন, বাকি বিষয়বস্তু 4G মতোই, যেমন IPS LCD প্যানেল রয়েছে, Full HD+ রেজুলেশন, 120Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। ক্যামেরাটাও সেম বলতে পারেন, 108MP, তবে ছবির কোয়ালিটি কী হয় সেটাই দেখার বিষয়। অন্যদিকে এতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Zen 2, লাস্ট ইয়ার আমরা 4 Zen 1 ব্যবহার হতে দেখেছি, এবারে 2 চলে আসছে। ব্যাটারি 5030, 33W চার্জিং সিস্টেম। ইন্ডিয়ার ক্ষেত্রে এই স্মার্টফোনের দাম যতদূর সম্ভব হতে পারে
11,000 আরএস। বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় না যে 5G লঞ্চ করবে, 4G পর্যন্তই মনে হয় রেডমির দৌড়, কি আর করা যাবে। আচ্ছা, গতকাল আমাদের চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়া হয়েছিল, কে কে দেখেন নাই, বর্তমান সময়ে যে স্মার্টফোনে আপডেট পাঠিয়ে ফোনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সে বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো যাদের ফোনে, মানে সবার ফোনেই আপডেট টাপডেট আসে, তো আপডেট করার আগে একবার চিন্তা ভাবনা করে করবেন, আমার ওই ভিডিওটা ডেফিনেটলি দেখে নেবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, বা গতকালকে ভিডিওটা যাই খুঁজে দেখে নিলেই হবে আর কি। ফিরে আসলাম ওয়ানপ্লাসের কাছে। ওয়ানপ্লাস নর্ড সি ফোর লাইট ডিভাইসটা খুব শীঘ্রই আসতে যাচ্ছে বাংলাদেশে। তো অলরেডি ওয়ানপ্লাস একটা অফিসিয়াল ডিভাইস লঞ্চ করলো এবং আশা করছি খুব শীঘ্রই তাদের আরেকটা ডিভাইস আসতে যাচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু জানি খুব শীঘ্রই তাদের আরেকটা ডিভাইস আমরা পেতে যাচ্ছি অফিসিয়ালি বাংলাদেশে। কারণ এইটা কিনা সেটা একটু দেখার বিষয় হলেও হতে পারে, এবং আমি যতটুকু জানি নর্ড সিরিজের ফোনেই লঞ্চ করবে। তো এই যে ডিভাইসটা ওয়ানপ্লাস নর্ড সি ফোর লাইট, এখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল পাবো, 120Hz হাই রিফ্রেশ রেট, এবং ওয়ানপ্লাস নিশ্চয়ই এটাকে আদর করে ডাকবে ফ্লুইড অ্যামোলেড প্যানেল। প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসর থাকছে, যা আমরা বলতে পারি ওই যে 22 to 25K অ্যারাউন্ড, মানে এর আশেপাশেরই তো একটা প্রসেসর হিসেবে এখন দাঁড় করানো যায়, যেহেতু বেশ পুরাতন একটা এসওসি। ক্যামেরা 50MP মেইন, বাট 2MP আরেকটা শুটার আছে, আল্ট্রাওয়াইড পাচ্ছেন না ভাই, এখানেও কিছু করার নাই, 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ব্যাটারি 5500mAh এবং চার্জিং সিস্টেমটা বড় সড়ো 80W। এই ফোনের দামের ব্যাপারে যতটুকু জেনেছি, বাংলাদেশের দাম তো জানা যায়নি, ইন্ডিয়াটা জানা গেছে 20,000 আরএস আর 256GB ভ্যারিয়েন্ট, এরকম হওয়ার পসিবিলিটি আছে আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি গত এক সপ্তাহের দারুণ সব টেক নিউজ। এবারে আমরা চলুন একটু চলে যাই গিভের রেজাল্টে। দুইটা গিভের রেজাল্ট, একটা হলো QCY আর একটা হলো MKB ব্র্যান্ডের, দুটার ভিডিও আমি দিয়েছিলাম চ্যানেলে এবং বলা হয়েছিল এখানে গিভে থাকবার জন্য, তো একটু দেরি হয়ে গেছে, আমি সরি। আসলে এই গিভের রেজাল্টগুলো আমি দেওয়ার ট্রাই করি সবসময় টেক নিউজ আর হচ্ছে গিয়ে আজকে স্যামের মাঝে, কারণ অন্যগুলো তো রিভিউ ভিডিও, ওখানে আসলে স্পন্সরশিপ থাকে, অনেক হেলাবেলা থাকে, তো ওগুলোতে আসলে দেওয়া যায় না, এটা আপনিও জানেন, এই কারণে একটু দেরি হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন আপাতত চলে যাই কমেন্ট সেকশন, কম্পিউটার স্ক্রিনে কে কে হলেন লাগবে না দেখা। অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে যারা আজকের অনেক অনেক উইনার, মানে আজকে যেহেতু দুইটা গিভের রেজাল্ট, বেশ কয়েকজন উইনার হয়েছেন, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আপনার ভেরিফিকেশন আপনার গিফট অবশ্যই আপনার ঠিকানা যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার আমরা ট্রাই করবো। যারা উইনার হন নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, স্যামসাংয়ে মাঝে মাঝে গিভে টিভে থাকে, খুব শীঘ্রই আপনাদের জন্য আবারও নতুন কোনো গিভে চলে আসবে, সো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, ভালো থাকবেন, অনেক বেশি ভালো।